नमस्कार दीर्घदिन पर आमी देवकुमार मुखर्जी आबार कैमरार सामने हाजिर होयेछि जदिओ बा आमार कण्ठस्वर शुने निश्चय बुझते पारछेन जे आरो पाँचटा कलकातार मानुष ए बछर जेभावे माने नाना धरनेर रेसपिरेटरि डिजिज एलार्जिक राइनाइटिस निये भुगे एकेबारे जर्जरित तो आमिओ तादेर मध्ये एकजन जार जन्य दीर्घदिन गान बजना संचालना सब किछुर थेके निजेके खूब सरिये रेखेछि কিন্তু আজকে একটা মানে সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটা সুন্দর মুহূর্ত। বিগত 8ই জানুয়ারি আমাদের লেকে বিনু সেবক সংঘের উদ্যোগে পাড়ার জল, সেটা একটা সাংঘাতিক পপুলার 16 বছর ধরে। সেই সন্ধ্যায় আমার সাথে শ্রী জয় সরকার, যার পরিচয় দেওয়ার দরকার হয় না, মানে অন্যতম সঙ্গীত পরিচালক, সঙ্গীত স্রষ্টা এই কালের শ্রী জয় সরকার আলাপ করিয়ে দেন আমাকে আর একজন অত্যন্ত সমৃদ্ধশীল গুণী মানুষ সৌমদার সাথে। সৌমদা, যিনি পেশায় একজন আর্কিটেক্ট এবং একজন গিটারিস্ট, সৌমদার আর একটা পরিচয় হচ্ছে 50, 60 এবং 70-এর দশকের কালজয়ী সুরকার, মিউজিক কম্পোজার উনি কি নন, এবং উনি গানের ভাষা পর্যন্ত তৈরি করতে নিজের মতো করে প্রখ্যাত শ্রী সুধীন দাশগুপ্ত। একটা সুন্দর মুহূর্ত আমরা কাটালাম এবং আমি, শ্রী জয় সরকার এবং সৌমদা মিলে সেই সময় স্বল্প আলাপচারিতার মধ্যে ছিলাম গান বাজনা নিয়ে। প্রসঙ্গত উল্লেখ করি, শৈলেন মুখোপাধ্যায় দুটি গান গেয়েছিলেন শ্রী সুধীন দাশগুপ্তর সুরে। প্রথম পিঠে ছিল সহেলি রূপ দেখালি এবং দ্বিতীয় পিঠে ছিল সুপারহিট চাঁদের আলোয় রাতের পাখি কিশোর শিখেছে, তারায় তারায় ওই যে আকাশ কি গান লিখেছে। কথা সুধীন দাশগুপ্ত, সুরও সুধীন দাশগুপ্ত। এই গানটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই, মানে ওটা সুপারহিট হয়েছিল 1960-এ। এবং এই গানটা একটা ঘটনা আছে, এটা করার কথা ছিল আর একজন দিকপাল শ্রী ধনঞ্জয় ভট্টাচার্য মহাশয়ের। কোনো কারণে ধনঞ্জয় ভট্টাচার্য সেই সময় সময় দিতে পারেননি। শ্রী সুধীন দাশগুপ্ত মহাশয় সরাসরি ফোন করেন শৈলেন মুখোপাধ্যায়কে, করে বলে এই গানগুলো তুই করবি? তো সঙ্গে সঙ্গে উনি রিপ্লাই করেন যে আমি করবো। তখন বলছে এক, তার মধ্যে একটা গান কিন্তু একটু বেয়ারা কম্পোজিশন, তো বলছে ওটা কোনো অসুবিধা হবে না, আমি করবো, শৈলেন মুখোপাধ্যায় বলেন। সেই থেকে সেই যোগাযোগ এবং সেইখানে এই গানের সূচনা। ভিডিওটা যেভাবে করা হচ্ছে সেটা দেখুন, গানটা হচ্ছে রাতের গান, রাত্রে শুনলেই এই গানটা খুব প্রাসঙ্গিক, কিন্তু আমি শ্যুটটা করতে বাধ্য হলাম কারণ অন্ধকারে তো অ্যাঙ্কারিং সম্ভব নয় কোনোভাবেই, যার জন্য আমি উপস্থাপনাটা ডেলাইটেই করলাম। বাকি ভিডিওটা আদিপন করবে, ওর ক্রাফটসম্যানশিপ তো বরাবরই ভীষণ ভালো থাকে, আমার সাথে সর্বাণী থাকে, কোনো কোনো সময় চন্দ্রাণী থাকে। এই উপস্থাপনাটা আমি নিজে এককভাবেই করলাম। সকলে ভালো থাকবেন, শীত এবার বিদায় নেবার মুখে, আশা করি আমরা যারা সর্দি কাশি নিয়ে ভুগছি তারা এবার একটু রেহাই পাবো। সকলে ভালো থাকুন, গানটা উপভোগ করুন। নমস্কার। চাঁদের আলোয় রাতের পাখি কিশোর শিখেছে, তারায় তারায় ওই যে আকাশ কি গান লিখেছে। রাতে কথা ছিল গান শোনাব, তোমার চোখে সাগর জলে ঢেউ দোলাব, গান শোনাব। একটি গানে দেশে মিলব ভালোবেসে, স্বপ্ন দেখার দেশে আমরা দুজন এসে, আরো অনেক নতুন রাগে মন ভোলাব, তোমার চোখে সাগর জলে ঢেউ দোলাব, গান শোনাব। চাঁদের আলোয় রাতের পাখি কিশোর শিখেছে, তারায় তারায় ওই যে আকাশ
কি গান লিখেছে ইন্দিরাতে কথা ছিল গান শোনাবো তোমার চোখে সাগর জলে ঢেউ দোলাবো গান শোনাবো মোর পাখা মিলে যাব ফাগুন জাগিয়ে দোলন চাপা ডালে ডালে দোলন লাগিয়ে চৈতি হাওয়া যাবে কুঞ্জে উতল হবে একটি অনুভবে এমনি মিলন হবে দুটি প্রাণে একটি কথা জানবো নাবো তোমার চোখে সাগর জলে ঢেউ দোলাবো